ধন্যবাদ আমাদের মিডিয়া বন্ধু। আজকে আমরা কৃষ্ণপুর বিধানসভার অন্তর্গত শ্যামপ্লাই এলাকাতে হিরুত নায়ক জিবি স্কুল, এখানে আমাদের 26 ফ্যামিলি ওরা শরণার্থী ক্যাম্পে রয়েছে। এখানে শরণার্থী অস্থায়ী শরণার্থী ক্যাম্প করা হয়েছে। ওনাদের বাড়ি ঘর খেত জমিন পুকুর সব কিছু ধ্বংস হয়ে গেছে এই কয়েকদিনে বৃষ্টিতে। সেই জন্য ওনারা এখন এখানে সবাই আছেন 26 পরিবার। আমরা শুনেছি যে ওনাদের দুর্দশা শুনে আমরা এসেছি ত্রিপুরা উইমেন ফেডারেশন TWF তরফ থেকে। আমি প্রেসিডেন্ট মহিলাদের আমাদের আমাদের কেশিয়ার সেন্ট্রাল কমিটি বুধিশ্রী এবং আমাদের কৃষ্ণপুর বিধানসভা TWF নেতৃবৃন্দ, কল্যাণপুর বিধানসভা TWF নেতৃবৃন্দ সহ আমরা এসে ভিজিট করলাম এবং ওনাদের দুঃখ দুর্দশা কী কী ওনাদের ক্ষতি হয়েছে সেগুলি আমরা ওনাদের কাছ থেকে জানতে পারলাম। এবং আমরা অনুরোধ করব রাজ্য সরকারকে দ্রুত গতিতে ওনাদের যে যে ক্ষতি হয়েছে বাড়িঘর থেকে পুকুর খেত জমিন যেটা ধান রোয়া দেওয়া হয়েছে সেটা মাত্র এখন শুরু, সেইগুলো যেন ক্ষতিপূরণ ওনাদের দেওয়া হয় দ্রুত গতিতে সেটাই আমি অনুরোধ করব। এবং ওনারা এখন সরকারের পক্ষ থেকে ওনাদেরকে রেশন দেওয়া হয়েছে, রেশন ওনারা পেয়েছে, ওনারা রেশন থেকে আরম্ভ করে ওষুধপত্র সব কিছু ওনারা পেয়ে থাকে। সেই জন্য রাজ্য সরকারও ধন্যবাদ জানায়। এবং যারা এখনও এখানে এসে পোষেনি বিভিন্ন রাজনৈতিক দল থেকে, যেমন বিশেষ করে আমরা ত্রিপ্রমাথা বিজেপি জোট সরকার, আমরা বর্তমানে ত্রিপুরাতে আছি, এখানকার আমাদের মিনিস্টার নির্বাচিত মিনিস্টার বিকাশ দেববর্মা উনিও আসবেন শুনেছি, দেখবেন। এবং আমাদের এই এলাকার বিভিন্ন জনপ্রতিনিধি আমাদের ত্রিপ্রমাথা থেকেও আছে, ওনারাও আসবেন। বিভিন্ন জায়গাতে ঘুরতে হয়েছে কারণ সারা ত্রিপুরাতে ক্ষতি হয়েছে, সেই ক্ষতিগুলোকে কোন কোন জায়গায় হয়েছে সেটাকে দেখার জন্য সব জায়গাতে ওনারা ঘুরছেন। ঠিক তদ্রূপ আমিও ঘুরছি বিভিন্ন জায়গাতে ওনাদের সব কিছু ব্যবস্থা করার জন্য রাজ্য সরকারের কাছে আমি অনুরোধ করছি।